Aburun Exclusive. Aaj Shara Din. Title sponsored by Aburun Exclusive. Powered by Dr. Plus. Co-sponsored by Calcutta Tank. স্বাগতম, শুরু করছি আবরণ এক্সক্লুসিভ প্রেজেন্ট আজ সারাদিন। প্রথমে দুটি দুঃসংবাদ জানাই আপনাদের। প্রথমটি তো ভয়ঙ্কর, দ্বিতীয়টি অপেক্ষাকৃত ভালো, কিন্তু সেটাও খারাপই বটে। আপনারা জানেন আজ প্রত্যেকেই এখন সিরিয়াল ফিরিয়াল দেখা ছেড়ে খবরের দিকে নজর দিয়েছেন, এবং কালকে রবিবারে জনতা কার্ফিউ প্রধানমন্ত্রীর ডাকে, যেটা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকেই ভাবনা চিন্তাটা করেছেন। একটা কথাবার্তাও হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে, রাজ্যের দাবি দাবা নিয়ে দিদি আবেদন করেছেন। সেগুলো তো আমরা জানি, সেগুলো শুভ দিক, বাংলার একটা আটোসাটো জায়গা তো রয়েছে, যদিও বাংলার আউটলেট যত বেশি, বিহারের আউটলেট তত বেশি নয়, এবং বাংলার আউটলেটটা সারাটা পশ্চিমবঙ্গের পূর্ব দিক ঘেঁষে বাংলাদেশ রয়েছে, একটা দিকে নেপালের একটা অংশ রয়েছে দার্জিলিংয়ের সঙ্গে লাগোয়া, আবার সেখান থেকে কানেক্টিভিটি চলে যাবে টুকটুক টুকটুক করতে করতে চীনের দিকে, ভুটান রয়েছে। ফলে খুব খতরনাক জায়গা হচ্ছে গিয়ে বাংলা, যেখানে এই করোনা ভাইরাসের নানান রকম রোগ প্রবেশ করার দ্বার রয়েছে, যদিও সেভাবে এখনই অতটা বাড়াবাড়ি ভাবনা চিন্তার জায়গা নয়। যেটা আমরা জানতে পেরেছি যে প্রথম ধরা পড়ে আজ থেকে কয়েকদিন আগে, দু তিন দিন আগে, সেটা হলো যে নবান্নে কর্মরতা এক সচিব মহিলা, তার হাজবেন্ড ডাক্তার, তার ছেলে হঠাৎ দিয়ে লন্ডন থেকে এসছে, এবং এয়ারপোর্টে তাকে মোটামুটি ধরা হয়েছে যে এর মধ্যে সাসপেকশন থাকতে পারে, তাকে গৃহবন্দী হওয়ার অনুরোধ করা হয়েছে ইত্যাদি, বা তাকে আরও ফার্দার চেক আপ করার কথা বলা হয়েছে। ছেলেটি বেপরোয়া, তার মায়ের রেফারেন্স দিয়ে বেরিয়ে এসছেন, শুধু বেরিয়েই আসেননি, পুরো ব্যাপারটি তার মা বাবার গোচরে থাকা সত্ত্বেও তারা পরোয়া করেননি, এবং একজন রেসপন্সিবল অফিসার, মানে অফিসার মানে হায়ার অফিসার অফ নবান্ন, তিনি তার ছেলেকে নিয়ে বনবন করে ঘুরে বেরিয়েছেন, তার ছেলে তার গার্লফ্রেন্ড টারফ্রেন্ড কাদেরকে মিট করেছে, এবং সে পরম আনন্দে কলকাতা শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন, এবং তার থেকে তার মা, তার থেকে তার অন্যান্য জায়গা, সেটা ছড়িয়ে গেছে তো অটোমেটিক্যালি তার দায় এবং দায়িত্ব নেবে কে। এবং সেই ভদ্রমহিলার সঙ্গে আমাদের প্রধান সচিব আলোচনা করেছেন বলে তাকে গৃহবন্দী হতে হয়েছে। এবার কতজনের সঙ্গে এই ছেলেটি এবং ভদ্রমহিলা কথা বলেছে তা বোঝা যাচ্ছে না, আমি কারণগুলো দর্শাতে পরে আসব, বাট ইট ইজ মোস্ট ইরেসপন্সিবল ওয়ার্ক, এবং এই ইরেসপন্সিবল কাজের জন্য তাকে দোষী সাব্যস্ত করে অবশ্যই সাজা দেওয়া উচিত বলে আমি মনে করি, কঠিন থেকে কঠিনতম। তিনি সরকারি সচিব হিসাবে এই কাজটা করলেন কী করে? তার পরের জন এক ব্যবসায়িক ছেলে, সেও বাইরে থেকে এসছে, এবং বাইরে থেকে এসছে মানে ইংল্যান্ড থেকেই এসছে বোধ হয়, এবং এই ব্যবসায়ীর নানান ব্যবসা, সেও বেপরোয়াভাবে কলকাতায় ঘুরে বেরিয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে সবগুলি কিন্তু কলকাতা, কলকাতার লাগোয়াতে হচ্ছে। সে কোথায় কোথায় গেছে কেউ বলতে পারছে না, তবে তার পাশেই কলকাতার এক বিখ্যাত মিষ্টির দোকান রয়েছে, তাদের দোকানের পাশে, সে সেই দোকানেও নাকি একবার ঢুকেছিল, তো সর্বনাশ ধরা পড়েছে, এখন হাসপাতালের মুখী। তৃতীয়জন ধরা পড়েছে আজ সকালেই শুনলাম, হাবড়া, সেও এসে স্কটল্যান্ড থেকে। দেখুন, দুটো ব্যাপার বলবো, যেটা মুখ্যমন্ত্রীও বলেছে যে বাইরের বিদেশি যানগুলোকে অবিলম্বে নিয়ন্ত্রণ করা দরকার, সেসব তো বুঝলাম। ভারতবর্ষে ইতিমধ্যে কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে দ্রুত বেগে, প্রথমে যেমন 12 জন 14 জন, এখন 200 ক্রস করে গেছে।
স্বাভাবিকভাবে এটা চেন সিস্টেম, এক থেকে দুই, দুই থেকে তিন, তিন থেকে চার, এর সঙ্গে কথা বলেছে ওর মধ্যে যান ঢুকে যাবে, এবং যান কাছাকাছি যাওয়া মানেই তার শরীরে সেটা প্রবেশ করা মানে এভরি পসিবিলিটি। কিন্তু এবার দুঃসংবাদের কথাটা বলি, কিছুক্ষণ আগে জানা গেছে যে এক 57 বছরের মানুষ, তিনি আজ থেকে বেশ কয়েকদিন আগে 13 মার্চ, অর্থাৎ সেটা ছিল একটা শুক্রবার, তিনি প্রবল জ্বর নিয়ে সল্টলেক অঞ্চলের একটি নার্সিংহোমে ভর্তি হন এবং আজ জানা গেছে যে তার করোনা ভাইরাস হয়েছে এবং তার কন্ডিশন খুব খারাপ, বয়সটাও অনেকটা হয়েছে, রেজিস্ট্যান্স পাওয়ার কম। এবার এটা কমিউনিটি অ্যাটাকে চলে গেল, অর্থাৎ ঠান্ডা মাথায় চিন্তা করুন, একদিন যেটা বোঝা যাচ্ছে যে বিদেশ থেকে আসছে বলে এদের হচ্ছে টচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে কি ভাবনা চিন্তা করা যাবে, এর শরীরে এলো কী করে? 13 তারিখে হসপিটালাইজড হয়েছে, মানে আরও 7 দিন তাকে পিছিয়ে দেওয়া যেতে পারে, 4-5 তারিখে তার শরীরের মধ্যে প্রবেশ করেছে, করলো কী করে? তখন তো এরা কেউ ঢোকেনি, তার মানে অন্য কেউ ঢুকেছে, জার্মটা নিয়ে ঢুকেছে, এবং তার থেকে এই ভদ্রমহিলার বা ভদ্রলোক, আমি ঠিক এখনও পর্যন্ত ক্লিয়ার না, বোধহয় ভদ্রলোক, ভদ্রলোকের শরীরে প্রবেশ করেছে। তার মানে এটা বাস্তব যে শহর কলকাতায় বা পশ্চিমবঙ্গে 4 জনের হলেও এটা কিন্তু স্প্রেড হয়ে রয়েছে সারা বাংলার নানান দিকে। খুব ভয়ঙ্কর, খুব মনটা খারাপ হয়ে গেল অনুষ্ঠানে ঢোকার আগ প্রাক মুহূর্তে যখন খবরাখবর নিলাম দমদমের কোনো নাকি মানুষ। এবার তিনি কোথায় কোথায় গেছেন, তিনি কোথায় কোথায় গেছেন এর থেকে বড় কথাটা হচ্ছে যে তিনি কার কার কাছ থেকে পেতে পারেন সেটা তো বোঝা মুশকিল। একমাত্র তিনি বলতে পারেন যে তিনি কাকে কাকে মিট করেছেন, মানে তাকেও মেমারিতে নিয়ে গিয়ে মিট করতে হবে। 57 বছরের মানুষ মানে কাজে কমবেন মানুষ, এমন কিছু বৃদ্ধ নয়। তিনি কাকে কাকে মিট করেছেন তার আগের 7 দিন তার পক্ষে মেমারিতে এনে বলা খুব দুঃসহ, কারণ তার কন্ডিশন খুব খারাপ, খুব খারাপ। ফলে এটা একটা জিজ্ঞাসা চিহ্নের জায়গায় দাঁড়িয়ে গেল। আমি ভয় দেখাবার জন্য অনুষ্ঠান করছি না, আমি নিজেই খুব আতঙ্কিত এবং আমার সঙ্গে আপনারা যারা রয়েছেন তারাও আতঙ্কিত হওয়ারই কথা। এখন প্রশ্ন হচ্ছে যে রোগটা কী, কেন এত চিন্তাভাবনা, কেন এত মারাত্মক আকার নিতে পারে? আপনারা শুনেছেন যে ইটালিতে 5,500-এর উপর মানুষ মারা গেছে, হয়তো কয়েক লক্ষ মানুষের মধ্যে 5,500 কিছুই না, 1-2% লোক মারা যাচ্ছে, কিন্তু রোগটা স্প্রেড করছে মারাত্মক, এই করোনা ভাইরাস। ইটালি বা স্পেনের মানুষদের একটু ডিসপ্যারিটনেস আছে, তারা সমুদ্রের পাড়ে ঘোরাফেরা করে, উদ্যম তাদের জীবনযাত্রা, এবং ওপেন সেক্সে তারা বিশ্বাসী, তাদের স্থানকাল পাত্রের ব্যাপারটা তাদের কম। এই এই অন্তত 3টে দেশ যেটা রয়েছে, গ্রিসে কম অপেক্ষাকৃত, কিন্তু পর্তুগাল, স্পেন এবং ইটালিতে এটা মানে মারাত্মক বাড়াবাড়ি, কিন্তু তারা কন্ট্রোলের দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। এবং একই সাথে ব্রিটেনেও দেখা যাচ্ছে কিন্তু সংখ্যাটা অনেকটাই, জার্মানিতে সংখ্যাটা অনেকটাই। এবার এই করোনা ভাইরাসের ব্যাপারটা খুব ভাবনা চিন্তা করার পর ভারতীয় বিজ্ঞানী থেকে শুরু করে নানান লোক এটা বুঝতে পারছে যে ঠান্ডা থেকে জন্ম নেয় এই করোনা ভাইরাস, এবং ঠান্ডার জায়গা থেকে এদের আগমন, প্রচণ্ড গরমে এরা স্প্রেড করতে পারে না সেরকমভাবে। এই করোনা ভাইরাস নামক যে ভাইরাসটি সেটা সাইজে বড়, সেটা দিলীপ ঘোষ অনেকদিন আগে বলেছে বলে তাকে খুব আওয়াজ খেতে হয়েছে, বাট ইটস ট্রু, সেটা সাইজে বড়, এবং সেটা আমার নাকের পাশ দিয়ে ঘুরছে না, কিন্তু মানে এখান দিয়ে এখান দিয়ে ঘুরছে না, এটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এটা মাটির থেকে উঠছে। এটা যদি কোনো মেটালের উপর গিয়ে পড়ে, মানে মাটির উপর থাকা বা কোনো রড বা আপনার ল্যাম্পপোস্ট বা বাসের হ্যান্ডেল, এই ধরনের মেটালিক কোনো জায়গায় গিয়ে যদি এই ভাইরাসটা গিয়ে লাগে, তাহলে সে বেঁচে থাকতে পারে প্রায় 6-8 ঘন্টা, তারপর মৃত্যু হয়, তারপর সেটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে ধরুন আমরা সেই হ্যান্ডেলটা ধরলাম বা আমরা বাসে উঠে বা ল্যাম্পপোস্টটা ধরলাম, তাহলে আমার শরীরের মধ্যে সেটা আসবে। আচ্ছা, এটা দুরকমভাবে আমরা আমাদের ধরে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের শরীরের যে বস্ত্র, এই বস্ত্রের উপর এসে যদি করোনা ভাইরাসটি আসে, আমি তো মুখ ফুখ ঢেকে রেখেছি, মেনে নিলাম আমি মুখটাকে ঢাকা, আমার চট করে এটা নাক দিয়েই প্রবেশ করবে বা মুখ দিয়ে প্রবেশ করবে, মূলত তাই এখনও পর্যন্ত জানা গেছে, আর প্রবেশ দ্বার নেই,
এক যদি আপনি উলঙ্গয়ে ঘুরে পারেন তাহলে পেছন দিয়েও প্রবেশ করতে পারে, বাট এটা তো কেউ দেখবে না। এবার ঘটনাচক্রে যেটা দাঁড়াচ্ছে যে আমার শার্টের উপর যদি এটা আসে বা আমার কোটের উপর আসে তাহলে এটার স্থায়িত্ব হচ্ছে গিয়ে 10 মিনিট, অনলি 10 মিনিটস। এবং 10 মিনিটের মধ্যে আমি যদি গায়ে পা হাত না দিই, শুধু শার্টের উপরই থাকে, তাহলে শার্টের উপরই বা কোটের উপরই এটা মৃত্যু হবে। কিন্তু আমাদের অনেক সময় উন্মুক্ত থাকে হাত, এই দেখুন এই জায়গাটা, স্পেসটা খালি, এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাটার উপর যদি এসে বসে তাহলে কিন্তু এর অনেকক্ষণ এর লংজিবিটিটা থাকছে। এবার ধরুন আমি কোনো ক্রমে আমার মুখের সামনে সে হাতটা ঘষছি, যার জন্য মুখে হাত দিতে বারণ করছে, তাহলে সেটা দ্রুত আমার নাক দিয়ে আমার শরীরে প্রবেশ করবে। এটা একটা অভূতপূর্ব চেন সিস্টেম। চেন সিস্টেমটা কী আছে? ধরুন আপনি একটি মানুষ, আপনার অফিসের কলিগ রয়েছে, আপনার পরিবার রয়েছে, আপনার ধরুন ফ্ল্যাট বাড়িতে থাকেন, ফ্ল্যাট বাড়িতে, দেখুন কলকাতার বাইরে কিন্তু এখন এটা পশ্চিমবঙ্গের কোথাও যায়নি, এটা শহর কলকাতার মধ্যে বনবন করে ঘুরছে। বা আপনি বাসে উঠলেন, ট্রামে উঠলেন, গাড়িতে গেলেন, যাই করুন না কেন, যেখানে আপনি ক্লোজ মার্কিংয়ে থাকছেন, এক হাতের মধ্যে আপনার জার্মটা কিন্তু আপনার নাক মুখ থেকে আরেকজনের শরীরের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং এই করোনা ভাইরাস, এর থেকে মৃত্যু অন্যান্য ভাইরাস বা যা এর আগে এসছে টেসছে, যেমন ইবোলার মতন যে রোগটি এসছিল বা ভাইরাসটা এসছিল, যেটা আফ্রিকান কান্ট্রি থেকে এসছে বলে ধারণা করা হয়েছে, তাতে করে 50% লোকের কিন্তু প্রাণের আশঙ্কা রয়েছে, কিন্তু এটা খুব বেশি লোকের মধ্যে স্প্রেড করেনি, খুব লিমিটেড লোকের মধ্যে ছিল, এটা বিদায়ও নিয়েছে। করোনা ভাইরাসের মারাত্মক ব্যাপারটা হচ্ছে এটা ম্যাক্সিমাম লোকের মধ্যে স্প্রেড করে যেতে পারে, ম্যাক্সিমাম লোকের মধ্যে, এবং এর আগে যে কটা ভাইরাস এসছে তার মধ্যে সবথেকে ডেঞ্জারাস ভাইরাস, এটা মশা কামড় না, এ না, সে না, ইত্যাদি ইত্যাদি। তো জন্তু জানোয়ারের মধ্যে থাকতে পারে, আমি আগেও বলেছি বর্জ্য জায়গা থেকে খুব সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের সর্বদা। এবারে এই করোনা ভাইরাস 1 থেকে 2, 2 থেকে 3 করে চেন সিস্টেমে ভর্তি হয়ে রয়েছে, কার কার শরীরে রয়েছে কেউ জানে না, মানে আপনিও জানেন না যে আপনি কার সঙ্গে কথা বলেছেন, কি বৃত্তান্ত, স্পেশালি কলকাতার লোকেদের বলবো বা কলকাতার লাগোয়া, এই যে ভদ্রলোক ধরা পড়লে আজকে, যে জেনারেল লোকের মধ্যেও এই রোগটা পাওয়া গেল, এই ইংল্যান্ড বা স্কটল্যান্ড থেকে না আসা লোকের মধ্যেও, আপনাদের বলি প্রায় 19,000 বিদেশ থেকে আগত হয়েছে গত এক মাসে এই বাংলাতে, 19,000, মানে ছেলে মেয়ে হ্যানা তানা হাড্ডা বাড্ডা সব ঢুকে গেছে, কিছু ফরেনার্স আছে, বাকি সব বিদেশে গিয়েছিল, বিদেশ থেকে ফিরে এসে কেউ বেড়াতে গিয়েছিল, কেউ ভাই এটা ওটা করতে গিয়েছিল ইত্যাদি। তো তারা কজন ক্যারি করেছে, কজন স্প্রেড করেছে, এই যে ভদ্রলোকের শরীরে আজকে পাওয়া গেছে, ইনি কার থেকে পেলেন, তিনি কি কোনো বিদেশ থেকে এসছে, না ডেফিনেটলি বিদেশ থেকে এসছে বা বাইরে থেকে এসছে বা হয়তো দিল্লি ফিল্লি থেকে এসছে, তার কারুর ক্লোজে গেছেন, যাওয়ার পরে এই ঘটনাটি ঘটেছে, ফলে বিষয়টি কিন্তু ভয়ের দিকে গেল, মানে এটা কিন্তু ছড়িয়ে রয়েছে, এটা ধরে নিতে হবে। এবার এটার থেকে মুক্তি কোথায়? প্রথম কথাটা হচ্ছে কি, আপনারা তো জানেন স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে বহুবার বলেছি, আপনার ভালো আপনি বোঝেন, বাড়িতে ঢুকে যারা অফিস যাত্রী, যারা গৃহবন্দী হয়ে রয়েছেন তারা তো ঠিক আছে, যারা অফিস যাত্রী প্রত্যেক দিনের জামাকাপড়টি জলে ফেলে দেবেন, কিছু না অ্যান্টিসেপটিক এক ছিপি নেবেন, সে ডেটল হোক বা যাই হোক, মিক্স করে নিয়ে জামাটাকে তুলে মেলে দিন, প্রত্যেক দিন এরকম ধোয়া জিনিসই পরতে হবে, আপাতত জুন মাস অবধি তো বটেই, প্রচণ্ড গরম পড়া অবধি তো বটেই। এবং এমন গ্যারেন্টি আমি পাচ্ছি না এখনও পর্যন্ত কারুর কাছ থেকে, আপনাদের মধ্যে কেউ থাকলে বলতে পারবেন যে প্রচণ্ড গরমে এটার মৃত্যু হবে কিনা, কেউ কেউ বলছে 28 ডিগ্রিতে মৃত্যু হবে। এবার দ্বিতীয় খারাপ সংবাদটি বলি, আজকে সামান্য গরম পড়েছিল বলে বাংলার মানুষ খানিকটা খুশি, দক্ষিণবঙ্গের মানুষ, বাহ এই গরমটাই তো চাইছে, এখন মানুষ আর ঠান্ডা চাইছে না, গরম, আরও গরম চাই। তাতে করে সন্ধ্যের পর থেকে ঝড় বৃষ্টি তুফান উঠল, আবার আবহাওয়া কিন্তু ঠান্ডা হয়ে গেল, কেন এত ঝড় বৃষ্টি উঠছে তারও কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছে না, কোন গরম থেকে এই ঝড় বৃষ্টিটা হলো, এ তো ভয়ঙ্কর ব্যাপার, মানে গরমটা আসতেই পারছে না কিছুতে, কোথাও একটা গণ্ডগোল হচ্ছে যার জন্য কিন্তু ঘুরে ফিরে এই ব্যাপারটা হচ্ছে। কাজেই চিন্তার জায়গাটা থেকে যাচ্ছে, আমরা জানি
যে এটা থেকে আমাদের সিকিউরড হওয়ার জায়গাটার সবথেকে বেস্ট লোক হচ্ছে আপনি। দেখুন, একজন সঙ্গীত শিল্পী, কিসাম বদ্ধমিলার নাম, হ্যাঁ, বনিতা কাপুর, এই ভদ্রমহিলা, তার সঙ্গে একজন এমপির যোগাযোগ হয়েছে, সেই এমপির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কথাবার্তা বলেছে, সেই এমপি ক্যারি করে গিয়ে ডেরেকের পাশে বসেছে রাজ্যসভায়, ডেরেক নিজেকে গৃহবন্দী করেছে। বুঝতে পারছেন তো কী খতরনাক হচ্ছে ব্যাপারটা, কী ডেঞ্জারাস হচ্ছে? ফলে কে যে কার পাশে বসেছেন, কে যে কোথায় গেছেন, তার মেমোরিতে এটা আনতে পাচ্ছেন না, এবং জিনিসটা এত ডেঞ্জারাসলি স্প্রেড করতে পারে এটা কেউ কল্পনা করতে পারেননি এর আগে। আমি যখন শেষ প্রোগ্রামটা করি তখন পর্যন্ত কলকাতার বুকে একজনেরও ছিল না। আমি খুব মানে পরম দম্ভে বলেছিলাম যে এখনও পর্যন্ত বাংলায় কারোর হয়নি, সেদিনকে রাত্রিবেলায় ধরা পড়লো এই ছেলেটি, মানে ওই বিলেত ফেরত ছেলেটি। কাজেই দুর্ভোগটা থাকছেই, এবং এটা আবারও বলছি চেইন সিস্টেমে ছড়িয়ে যাচ্ছে। প্রত্যেক দিন 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 16, 16 থেকে মানে ডাবল 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 হতে হতে যাচ্ছে। কতজন ক্যারি করছে শহর কলকাতায়, আবার শহর কলকাতার লোকটা পুরুলিয়াতে গেল, সে ক্যারি করে নিয়ে গিয়ে পুরুলিয়াতে স্প্রেড করে দিল, বা কৃষ্ণনগরে গেল, সেখানে গিয়ে স্প্রেড করে দিল। এরকম ধরনের কিন্তু একটা ভয়ঙ্কর ভাবনা চিন্তা থেকেই যাচ্ছে। তো সেটা থেকে মুক্তির উপায় কোথায়? খুব ভয়ের ব্যাপার। দেখুন, আমাদের একটা কথা রয়েছে বায়ু পিত্ত কফ বা বাতপিত্ত কফ, এটা আমাদের আয়ুর্বেদের কথা। তো এই আয়ুর্বেদের জায়গা থেকে বাতপিত্ত কফের বায়ু যেটাকে ধরা হয়, আমাদের আয়ুর্বেদ বলে যে আমাদের শরীরের মধ্যে একটা এয়ার সিস্টেম রয়েছে, এয়ার, সেই এয়ারের জন্য আমাদের ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে বডি মুভমেন্ট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু হয়, মানে আয়ুর্বেদিক ভাষায়। আরও ডিটেল আছে, আমি অত চিকিৎসার ডিটেল জানি না, ফালতু কথা বলবো না। পিত্ত, পেট, আপনার হজম শক্তি থেকে শুরু করে কিডনি সংক্রান্ত, মানে পিত্ত সংক্রান্ত যতগুলো ব্যাপার রয়েছে। কফ, আপনার শরীরে এক ধরনের জেলির মতন পদার্থ থাকে যেটা বাড়লে খুব সমস্যা, যেমন ধরুন আপনার কফ, বা আপনার আম, আমাশয় টাইপের যে ব্যাপারটা, বা আপনার সাইনোভিয়াল ফ্লুইড, এই যে আপনি ফোল্ড করছেন, এখানে একটা সাইনোভিয়াল ফ্লুইড আছে বলে হাড়ে হাড়ে ঘষা পাচ্ছে না, এটাও এক ধরনের কফ টাইপের জিনিস। প্রত্যেকের মানুষের শরীরে থাকা উচিত, এবং এই কফটা রয়েছে বলেই আয়ুর্বেদ বলে যে তাতে করে মানুষের টেম্পারেচার একটা নর্মালাইজ হয়। মানুষের শরীর যখন ঠান্ডা হয়ে যায় তখন শরীরকে গরম করতে হয়, যার শরীর ঠান্ডার দিকে যায় তার শরীরে কফ কম। এই বাতপিত্ত কফের থেকেই আমাদের, মানে বাতপিত্ত কফ যদি নর্মাল থাকে, এই বা বায়ুপিত্ত কফ যদি নর্মাল থাকে, তাহলে আমাদের শরীর হচ্ছে নর্মাল, আমাদের ইমিউনিটি পাওয়ার পারফেক্ট। তো এই ভাবনা চিন্তাটা থেকে একটা প্রজেকশন পড়েছে, এবং তার থেকে একটা মেডিসিন তৈরি করেছে, ইন্ডিয়ানরাই এটা ইউটিলাইজ করেছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, সেটা হচ্ছে আমাদের এইডস, হ্যাঁ, এবং সোয়াইন ফ্লু, তিনটের মেডিসিনকে কম্বিনেশন করে টেস্ট করে দেখেছে সে সুস্থ হয়ে গেছে। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী তারা খানিকটা বুঝতে পারবেন, বা যারা মেডিকেল সায়েন্সের তারা খানিকটা বুঝতে পারবেন যে ইনফ্লুয়েঞ্জাটা কী। এই যে আমি বাতপিত্ত কফ বললাম, এটা আমার শরীরে যত বৃদ্ধি পাবে তত আমার শরীর টেম্পার হয়ে যাবে, মানে টেম্পারেচারটা বাড়বে। এই যে কফ, খুব খুব কাশলাম, আমার কফটা বেড়ে গেছে, নাক দিয়ে জল পড়ছে, কিংবা বুকে কফ জমে গেছে, আমার শরীরে টেম্পারেচার বাড়তে পারে। পিত্ত, পেট গরম হয়ে গেছে, তার থেকে আমার টেম্পারেচার, এমনি এমনি জ্বর হয় না, জ্বরটা হচ্ছে উপসর্গ আমরা বলি। সুতরাং এই উপসর্গগুলো বাড়ে বলে এই ইনফ্লুয়েঞ্জা নামক বস্তুটি আমাদের শরীরে আসে। এবং আপনাদের বলি, 1920 সালে এই ইনফ্লুয়েঞ্জাতে ধারাধার মৃত্যু হয়েছিল, মারণ রোগ হয়ে গিয়েছিল। এবং এই ইনফ্লুয়েঞ্জার কিন্তু এখন অ্যান্টিডট বেরিয়েছে, অ্যান্টিবায়োটিক ব্যাপার ট্যাপারগুলো এসছে, ফলে তার মেডিসিন সেটা এই ইনফ্লুয়েঞ্জাকে কন্ট্রোল করছে বা আটকাচ্ছে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওষুধ, এই ওষুধের সঙ্গে মিক্স করছে তারা এইচআইভি, অর্থাৎ এইডসের ওষুধ। এইডসটা কী জানেন আপনারা? এইডসটা সেক্সের থেকে আসে, ওরা বলছে যে বাঁদরের থেকে এসছে, কেউ কেউ বলছে শিম্পাঞ্জি থেকে এসে, কিসের থেকে এসছে জানি না,
মোটের উপর এইডস আপনার শরীরে আসা মানে সেটা অবশ্যই কোনো মহিলার সঙ্গে কোনো পুরুষের দৈহিক সম্পর্কের ফলে কিন্তু এইডসটা আসে, এক থেকে দুই, দুই থেকে তিন, তিন থেকে হাজার, কিন্তু সম্পর্কটা তৈরি করতে হবে। আপনি পায়ে গায়ে গা ঘষাঘষি করলে বা এক হাতের মধ্যে এইডস কন্ট্রোল হয় না, ব্লাড রিলেটেড ব্যাপার হতে হবে। আপনার শরীর থেকে একটা এক ড্রপ রক্ত বা একটা ছুঁচের আগারে যতটা রক্ত আরেকজনের শরীরে দিলে এইডস হয়ে যাবে। ফলে এইডসের বেসিক জায়গাটার থেকে এইডসের যখন মেডিসিন তৈরি করার জায়গাটা তৈরি করা হলো, তখন তার আগে দেখতে হবে যে এইডসে কী ক্ষতি করে। এইডসের ক্ষতি করে হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার, আপনার রেজিস্ট্যান্স পাওয়ার, মানে আমার রেজিস্ট্যান্স পাওয়ার বলে আমি সর্দিতে নেতিয়ে পড়বো না। কিন্তু এইডস হলে সঙ্গে সঙ্গে মারাত্মক সর্দি কাশি হয়ে সে যায় যায় মৃত্যু হতে পারে। আমার পেটের গণ্ডগোল হলে আমি দুদিন চার দিন ওষুধ খেয়ে বা কয়েকদিন লুজ মোশন হয়ে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ইলেকট্রোলাইট জল ফল খেয়ে শরীর ঠিক করে ফেললাম। কিন্তু এইডসের রুগীরা কিন্তু ওতেই লুজ মোশন হতে হতে শরীর ঠান্ডা হয়ে মারা যেতে পারে। ফলে এই রেজিস্ট্যান্স পাওয়ার বাড়ানোর জন্যই কিন্তু এইডসের ওষুধ। তার মানে একটা হলো ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ আপনার শরীরের টেম্পারেচারটাকে নর্মালাইজ করার জন্য অ্যান্টিসেপ্টিক, তার সঙ্গে এইডসের ওষুধ আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য, এটা দুটো কম্বাইন করা হলো। এবং সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লুটা কি এরকম ধরনের একটা জ্বর যেটা ভয়ঙ্কর রকমভাবে বারে গা হাত পা ব্যথা করতে থাকে এবং নানা রকম, এটার যে মেডিসিনটা, এই তিনটে মেডিসিনকে কম্বাইন করা হলো। কম্বাইন করলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের করোনা ভাইরাসকে রেজিস্ট করা হচ্ছে। আই এম নট শিওর উইথ দ্যাট, এটি দাবি করা হচ্ছে, টেস্ট করে দেখা গেছে ঠিক আছে। এই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, এর থেকে বেটার ব্যাখ্যা আপনারা অবশ্যই দিতে পারবেন, আমার কাছে এর থেকে বেশি তথ্য কিছু নেই। তবে একটা ব্যাপার ঠিক যে কালকে কেন নরেন্দ্র মোদী বললেন যে জনতা কারফিউ, তার কারণটা হচ্ছে আপনি যদি গৃহবন্দী হয়ে যান, এবং এটা হওয়া উচিত বটে, এটা নরেন্দ্র মোদীর বক্তব্য না, এটা WHO-র বক্তব্য, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বক্তব্য, সারা বিশ্বজুড়ে যেই হেলথ অর্গানাইজেশন বিজ্ঞানীরা বলছে যে সবাই যদি গৃহবন্দী হয়ে যায়, এই যে চেন সিস্টেম, চেনটা ভেঙে যাবে। আপনি বাইরে বেরোলে তো আপনার থেকে রামেরটা সামে যাবে, সামেরটা যদুতে যাবে, যদুরটা মধুতে যাবে, এভাবে যাবে। আপনি গৃহবন্দী হয়ে থাকলেন মানে আপনার শরীরের মধ্যে অ্যান্টিডট যদি, এই আপনার শরীরের মধ্যে যদি কোনো জার্ম থাকে ওটা ওখানেই লিমিটেড হয়ে যাবে, এর বাইরে সেটা যাবে না। কাজেই এই জায়গাটাকে ভাবনা চিন্তা করে নরেন্দ্র মোদী বলেছেন যে একটা দিন আমি দেখতে চাই, কারণ এই জার্মটা যাদা সে যাদা 12 ঘন্টা বাঁচতে পারে, তারপর মৃত্যু হবেই, তারপর এটার থেকে আরেকটা কানেক্টিভিটি হলে আরেকটার জন্ম হবে। সুতরাং 14 ঘন্টা গৃহবন্দী হয়ে থাকুন, রাস্তাঘাটে চেন সিস্টেমটাকে ব্রেক করে দিন, আর এটা যদি সাকসেস হয় বা সাকসেসের পরের জিনিসটা হচ্ছে 7 দিন গৃহবন্দী থাকতে হবে, উপায় নেই, কেউ রাস্তায় বেরোতে পারবেন, যাতে করে চেন সিস্টেমে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 16 এইভাবে স্প্রেড করতে না পারে। তার বক্তব্য ঠিক আছে, মুখ্যমন্ত্রীও কিন্তু একই বক্তব্য বলছেন যে আপনি, মুখ্যমন্ত্রীর মেঠো ভাষাতে তিনি বুঝিয়েছেন যে কোথায় কোথায় সমস্যা, কোথায় কোথায় সমস্যা নেই। কাজেই আমার মনে হয় যে কালকের আমাদের প্রত্যেকের গৃহবন্দী থাকা উচিত। বলবো আরও কথা একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আবরণ এক্সক্লুসিভ আজ সারা দিন টাইটেল স্পন্সর্ড বাই আবরণ এক্সক্লুসিভ, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস, কো স্পন্সর্ড বাই ক্যা।